গতকাল সন্ধে পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজ্যে ২৭১ জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৪৮৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৬১.৪০%। গতকাল রাতে স্বাস্থ্য দপ্তরের জারি করা কোভিড বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার ও কোভিড হাসপাতালে ৫১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত চব্বিশ ঘন্টার ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৩৪ জনের মৃত্যু হল। মৃত্যুর হার ১.৯৭%। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৩,৮৩৬। এদের মধ্যে ২১ জন রাজ্যের বাইরে চলে গেছেন। ২,৮৮,২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গতকাল পর্যন্ত। এদিকে গত চব্বিশ ঘন্টায় নতুন করে রাজ্যে কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন আরো ৬৯১ জন, যা হিসেব অনুযায়ী এতদিনের মধ্যে রাজ্যে সর্বোচ্চ রেকর্ড। নমুনা পরীক্ষা হয়েছিল মোট ৫,১৭২ জনের। আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় রয়েছেন সর্বাধিক ৩০৪ জন, বাদবাকি জেলাগুলোতে উত্তর জেলায় ৮৬ জন, ঊনকোটিতে ১৮ জন, ধলাই জেলায় ৬১ জন, খোয়াই জেলায় ৫৩ জন, সিপাহীজলা জেলায় ৬৪ জন, গোমতী জেলায় ৪৯ জন এবং দক্ষিণ জেলায় ৫৬ জন নতুন করে করোনা আক্রান্ত হন। আজ শিক্ষক দিবস। শিক্ষাবিদ ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি প্রতিবছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্যের শিক্ষক সঞ্জয় দাস জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি কৈলাসহর টিলাবাজার দ্বাদশ স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তবে এবছর রাজ্যে শিক্ষক দিবসের অনুষ্ঠান আজ হচ্ছে না। কোভিড পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরে রাজ্যে বিদ্যুৎ মাশুল না বাড়ানোর ঘোষণা দিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন টিইআরসি। বরং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে টিইআরসি চেয়ারম্যান ডি রাধাকৃষ্ণন এই ঘোষণা দেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ মাশুল পুনর্নির্ধারণে টিআইআরসি তে আবেদন জানানো হয়েছিল। চেয়ারম্যান বলেন, ২০১৪ সালের নভেম্বর মাসে রাজ্যে শেষবারের মতো বিদ্যুৎ মাশুল পুনর্নির্ধারণ করা হয়। তারপর থেকে মাশুল বাড়েনি। রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে ২৪৭ কোটি টাকা রাজস্ব ঘাটতির কথাও জানানো হয় বলে তিনি উল্লেখ করেন। তারপরেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে কোন মাশুল না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মাশুল না বাড়িয়েও প্রিপেড মিটার ব্যবহারকারী বিদ্যুৎ ভোক্তাদের ক্ষেত্রে ৫% হারে ছাড়, শিল্প উৎপাদনে উৎসাহ দিতে চা, রাবার, কফি ইত্যাদি শিল্প ক্ষেত্রে বিদ্যুৎ বিল দ্রুত মেটালে অতিরিক্ত ১০% ছাড় এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করা অর্থাৎ গো গ্রিন ইনসেন্টিভ অনুযায়ী ভোক্তা ডিজিটাল বিল সংগ্রহ করলে প্রতি বিলে ১০% করে ছাড়ের সুযোগ দেওয়া হচ্ছে। জনজাতি বিষয়ক মন্ত্রক ভারতীয় জনপ্রশাসন প্রতিষ্ঠান আইআইটি এর সঙ্গে জাতীয় জনজাতি অনুসন্ধান প্রতিষ্ঠান খোলার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি কয়েক মাসের মধ্যেই কাজ শুরু করবে। সারা দেশের প্রতিষ্ঠিত সরকারি ও বেসরকারি সংগঠনের সহযোগিতায় জনজাতি বিষয়ক অনুসন্ধানের কাজ শুরু করবে এই প্রতিষ্ঠানটি। এই চুক্তি স্বাক্ষরকালে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা উপস্থিত ছিলেন। দুদিনের জনজাতি অনুসন্ধান কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে শ্রী মুন্ডা বলেন, এই প্রতিষ্ঠানটি জনজাতিদের বিকাশ, কলা ও সংস্কৃতি বিষয়ে বিদ্যার্থীদের শিক্ষিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরো বলেন, মন্ত্রক জনজাতিদের সংস্কৃতি জীবনের বিভিন্ন দিক অনুসন্ধানের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। আইনমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলার সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ থাকলেও রাজ্যের অন্য কোন কোভিড কেয়ার সেন্টার নিয়ে তেমন কোন অভিযোগ নেই। তিনি জানান, ইতিমধ্যে ৩৪ জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে এবং আরো ১৫ জন চিকিৎসকের নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে। দেশে এখন পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি লোক কোভিড ১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন। গত চব্বিশ ঘন্টায় ৬৬,৬৫৯ জন রোগী সুস্থ হয়েছেন। সামগ্রিক সুস্থতার হার ঊর্ধ্বমুখী। এই হার ৭৭.১৫%। কোভিড অতিমারির সময় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে রাজ্য সরকার কিছু নীতি নির্দেশিকা নির্ধারণ করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার অনুমোদন দেওয়া হয়। এই গাইডলাইন অনুযায়ী পুজো মণ্ডপ খোলামেলা থাকতে হবে, প্রতিমা ১০ ফুট উচ্চতার বেশি হতে পারবে না, মন্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে, দর্শনার্থীদের ভিড় কম থাকতে হবে, একসঙ্গে ৫ থেকে ১০ জন দর্শনার্থী মন্ডপে ঢুকতে পারবেন, মন্ডপের সামনে উপযুক্ত পর্যাপ্ত খোলামেলা জায়গা রাখতে হবে, চাঁদা নিয়ে কোন জুলুমবাজি চলবে না, চাঁদা অনলাইনে মেটানো যায় কিনা সে বিষয়টিও দেখতে বলা হয়েছে। এছাড়াও প্রয়োজন হলে কৃত্রিম জলাশয় নির্মাণ করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে বলা হয়েছে। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতিতে ঊনকোটি জেলাতে জনস্বাস্থ্য রক্ষার যথাযথ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তকরণে রোগ নির্ণয় টেস্টের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ঊনকোটি জেলার সিএমও ডক্টর শরদিন্দু রিয়াং জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ১৬,৩৩৬ জনের পরীক্ষা হয়েছে। জেলার মোট জনসংখ্যার ১০% নাগরিককে পরীক্ষা করানোর প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক জাতীয় ক্রীড়া দিবসটিকে নতুনভাবে পালনের জন্য ২৯ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সময়সূচি নির্ধারণ করেছে। তার অঙ্গ হিসেবে গতকাল ত্রিপুরা টেস্ট বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদয়পুরে এক কর্মসূচি পালিত হয়। সকালে উদয়পুর টাউন হলের সামনে থেকে একটি র্যালি শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ত্রিপুরা টেস্ট বক্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ খেলোয়াড়রা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
যা ছিল স্বাভাবিকের চাইতে 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চাইতে 5.1 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আজও দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।